আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এখন আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অষ্টম অধ্যায় বাংলাদেশের দুর্যোগে পাঠ দুই বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব সম্পর্কে জানবো উপস্থাপনায় আমি মোহাম্মদ রহমত আলী সহকারী শিক্ষক বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রথমে আমরা জেনে নিই গ্রিন হাউস গ্যাস কি আগের পাঠে আমরা গ্রিন হাউস গ্যাস সম্পর্কে কিছু ধারণা নিয়েছিলাম এখন আমরা বিস্তারিত জানব বায়ুর মূল উপাদান হল নাইট্রোজেন ও অক্সিজেন এছাড়াও বায়ুতে সামান্য পরিমাণে কার্বন ডাই অক্সাইড মিথেন ও নাইট্রাস অক্সাইড আছে আরও আছে জলীয় বাষ্প ও ওজন গ্যাস বায়ুমণ্ডলের এই গৌণ গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয় প্রাকৃতিকভাবে সৃষ্ট এসব গ্যাস ছাড়াও মনুষ্য সৃষ্ট কিছু গ্যাস রয়েছে যেমন সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন অর্থাৎ হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন এবং হ্যালন এছাড়া আরও অনেক ধরনের গ্যাস রয়েছে এগুলিও গ্রিন হাউস গ্যাস বৈশ্বিক উষ্ণায়নের কারণ মধ্যে কারণ নম্বর এক গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির হার গ্রিন গ্যাসগুলোর মধ্যে গত এক শতাব্দীতে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা পঁচিশ ভাগ একইভাবে নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা উনিশ ভাগ এবং মিথেনের পরিমাণ বেড়েছে একশো ভাগ যা বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ এইচ গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণসমূহ আমরা কিছু দ্রব্য সামগ্রী ব্যবহার করে থাকি যেমন রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার প্লাস্টিক ফোম অ্যারোসল প্রভৃতি এসব ব্যবহারের ফলেও বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হচ্ছে এখন আমরা ওজন স্তর সম্পর্কে কিছু তথ্য জানব ওজোন স্তর হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর যেখানে বেশি মাত্রায় ওজোন গ্যাস থাকে এই স্তর স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে অবস্থিত ভূপৃষ্ঠ থেকে বিশ থেকে তিরিশ কিলোমিটার উপরে অবস্থিত ওজোন স্তর পৃথিবীর ছাতা হিসেবে কাজ করে ওজোন স্তর সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মিকে পৃথিবীতে প্রবেশ করতে দেয় না যেমন রোদ কিংবা বৃষ্টির ভিতরে সাতা দ্বারা আমরা সুরক্ষিত থাকি এটি হলো সূর্যের অতি বেগুনি রশ্মি প্রতিরোধক বায়ুমণ্ডলের জন স্তর ওজন স্তর ধ্বংসের কারণসমূহ শিল্প বিপ্লব এবং মানুষের আধুনিক জীবনের জন্য ব্যবহৃত রাসায়নিক থেকে নির্গত হচ্ছে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন শীতাতপ নিয়ন্ত্রণ বিভিন্ন ধরনের স্প্রে পরিষ্কারক এবং রেফ্রিজারেটর এসব ক্ষেত্রে সিএফসি বেশি ব্যবহৃত হয় তবে ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকায় প্রধান এখন আমরা ওজন স্তর সম্পর্কে কিছু তথ্য জানব সিএফসি বায়ুমণ্ডলে অধিক স্থিতিশীল এগুলো ভাঙতে প্রায় বিশ থেকে একশো বিশ বছর সময় লাগে সিএফসি বৃষ্টির সাথেও নিচে পড়ে না সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবেই কেবল সিএফসি ভাঙতে পারে সিএফসি ভেঙে ক্লোরিন পরমাণু যুক্ত হয় এবং মুক্ত ক্লোরিন ওজন পরমাণুর সাথে যুক্ত হয়ে জটিল রাসায়নিক প্রক্রিয়ায় তাকে অক্সিজেনে পরিণত করে ফলে কমতে থাকে ওজন স্তরের ঘনত্ব ওজন স্তর পাতলা হয়ে পড়লে সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে আর এই অতি বেগুনি রশ্মি পৃথিবীর সকল প্রাণীকূলের জন্য হুমকিস্বরূপ ওজন স্তর ক্ষয়ে অতি বেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বকের ক্যান্সার চর্মরোগ চোখে সানি পড়া সহ সকল উদ্ভিদ ও প্রাণী জগতের ক্ষতি হয় তাই ওজন স্তর ও পরিবেশ সুরক্ষায় ফ্রিজ এসি সহ এ ধরনের যন্ত্রের আধুনিক পরিবেশ বান্ধব গ্যাস ব্যবহার করা হচ্ছে কিনা তা দেখে ক্রয় করে সেটি ব্যবহার করতে হবে কারণ দুই ওজন স্তর ক্ষতিগ্রস্ত হওয়া গ্রিন গ্যাসের কারণে বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষতিগ্রস্ত হয় বায়ুমণ্ডলের অনেকগুলো স্তর আছে তার মধ্যে ভূপৃষ্ঠের নিকটবর্তী স্তর হল ট্রোফোসফিয়ার সমুদ্রপৃষ্ঠ থেকে যার গড় উচ্চতা বারো কিলোমিটার এরপরের স্তর হল স্ট্র্যাটোস্ফিয়ার তারপরের স্তরটি হল ওজন স্তর যা বিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ওজন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগতকে রক্ষা করে ওজন স্তর ক্ষয়ের কারণে ভূপৃষ্ঠে অতি বেগুনি রশ্মির প্রভাব শতকরা পাঁচ ভাগ বৃদ্ধি পেয়েছে এটাও বৈশ্বিক উষ্ণতার কারণ কারণ তিন জীবাশ্ম জ্বালানির ব্যবহার বিশ্বের উন্নত দেশগুলোর অধিকারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে পরিবেশ নষ্ট করছে তাছাড়া এসব দেশ পারমাণবিক চুল্লি ব্যবহার করে যা থেকে প্রচুর বর্জ্য সৃষ্টি হয় এই বর্জ্য গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি করছে তবে বৈশ্বিক উষ্ণায়নে এর ভূমিকা অতি সামান্য কারণ চার শিল্প কারখানার বর্জ্য ও কালো ধোঁয়া শিল্প কারখানার বর্জ্য ও কালো ধোঁয়া থেকেও প্রচুর পরিমাণে পারদ সীসা ও আর্সেনিক নির্গত হয় এটাও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণ এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু জীবাশ্ম জ্বালানি এটা কয়লা এটা পেট্রোলিয়াম জাতীয় তেল প্রাকৃতিক গ্যাস এছাড়া কারণ চার হিসেবে শিল্প কারখানার বর্জ্য ও কালো ধোঁয়া শিল্প কারখানার বর্জ্য ও কালো ধোঁয়া থেকে প্রচুর পরিমাণে পারদ সীসা ও আর্সেনিক নির্গত হয় এটাও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণ কারণ পাঁচ সমুদ্রের পানি দূষণ মহাসমুদ্রকে পৃথিবীর মানবদেহের ফুসফুসের সাথে তুলনা করা হয় যায় বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে মহাসমুদ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু সমুদ্রে তেজস্ক্রিয় বর্জ্য নিক্ষেপ করার ফলে তা দূষিত হচ্ছে এবং এই দূষিত বাষ্প বাতাসে মিশ্রিত হয়ে উন্নয়নের ভূমিকা রাখছে কারণ ছয় নদীনালা খাল বিলের অপব্যবহার বাংলাদেশের মতো ক্ষুদ্র একটি দেশেও একসময় বহু নদী নালা খাল বিল হাওড় ছিল যা তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত এখন এসব নদী খাল বিল শুকিয়ে গিয়েছে কিংবা ভরাট করে ফেলা হয়েছে অনেক নদী ও খাল বর্জ্য ফেলার কাজে ব্যবহৃত হয় এভাবে অনেক অনুন্নত দেশগুলোতে এসব নদ নদীর অপব্যবহার হওয়ায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় কারণ সাত বনভূমি উজাড়করণ পরিবেশ দূষণের পিছনে যে কারণটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হল বন উজাড়করণ আমরা জানি সবুজ উদ্ভিদ বাতাস থেকে কার্বন অক্সাইড গ্রহণ করে এবং আমাদের জন্য অক্সিজেন ত্যাগ করে কিন্তু ব্যাপক হারে বৃক্ষ নিধন বা বন উজারকরণের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে ফলে বায়ুমণ্ডলে স্তর ক্ষয়কারী সিএফসি গ্যাস অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে কারণ আট নগরায়ন বর্তমান বিশ্বে ব্যাপক হারে নগর গড়ে উঠেছে মানুষ কাজের খোঁজে শহরে ছুটছে ফলে শহরের জনসংখ্যার চাপ ও বিভিন্ন প্রকার যানবাহনের সংখ্যা বাড়ছে এসব যানবাহনের নির্গত কালো ধোঁয়া হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তাছাড়া শিল্প কারখানার কালো ধোঁয়াও নগরের বায়ুতে কার্বনের পরিমাণ বাড়িয়ে দেয় এটিও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির একটা কারণ কারণ নয় কৃষি প্রযুক্তির ব্যবহার কৃষিতে যান্ত্রিক সেস নাইট্রোজেন সার কীটনাশক প্রভৃতি ব্যবহার করা হয় এসবের ফলেও বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষতিগ্রস্ত হয় যার প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের একটি প্রধান কারণ বৈশ্বিক উষ্ণায়ন এর ফলে পৃথিবীর সর্বত্র আজ আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশও তা থেকে মুক্ত নয় বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশে পরিবেশ ও জীবনযাত্রার যেসব ক্ষতি হতে পারে তা হল সমুদ্রে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় উপকূলবর্তী অঞ্চলসমূহের সমুদ্রে পানি ঢুকে পড়ে আর সমুদ্রের লবণাক্ত পানির প্রভাবে গাছপালা মৎস্য খামার ও শস্য ক্ষেতের ক্ষতি হয় ইতোমধ্যে এর প্রভাব লক্ষ্য করা গেছে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলসমূহের ম্যানগ্রোভ ফরেস্ট ক্ষতিগ্রস্ত হয়ে সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে উপকূলীয় এলাকার কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে জমির উর্বর শক্তি কমে গেছে এ কারণে এসব অঞ্চলে কৃষি উৎপাদন কমে গেছে অনেক রকম মিঠা পানির মাছ হারিয়ে যাচ্ছে ধ্বংস হচ্ছে গাছপালা ফলে এসবের প্রভাব পড়ছে মানুষের জীবন জীবিকার উপর জীবিকার টানে মানুষ শহরমুখী হয় শহরের উপরও চাপ বাড়ছে সমুদ্রের উচ্চ চাপ ও নিম্নচাপের প্রভাব সমুদ্রে পানি বৃদ্ধির কারণে স্বাভাবিকের তুলনায় উঁচু জোয়ারের সৃষ্টি হয় যা জলোচ্ছ্বাসের আকার ধারণ করে আবার সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে সাইক্লোনের তীব্রতা বেড়ে যায় আমরা প্রাকৃতিক দুর্যোগ আইলা ও সিডরের নাম শুনেছি এই দুটি প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের দেশের উপকূলবর্তী এলাকায় প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যেমন খাবার পানির তীব্র অভাব দেখা দেয় ইতোমধ্যে সুন্দরবনের প্রায় এক চতুর্থাংশ বন নষ্ট হয়েছে এর ফলে জীববৈচিত্র্য এবং মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে উষ্ণায়নের ফলাফল উষ্ণায়নের কারণে পৃথিবী পৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধি এবং সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে আসার ফলে মানুষ ও অন্যান্য প্রাণীর বিভিন্ন প্রকারের মারাত্মক রোগ সৃষ্টি হয় ক্যান্সার চর্মরোগ সহ নানা ধরনের নতুন নতুন রোগের আবির্ভাব ঘটে তাপমাত্রা বৃদ্ধির ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় যেমন বাংলাদেশের উত্তরাঞ্চলে ইতিমধ্যে মরুকরণের লক্ষণ দেখা যাচ্ছে উষ্ণায়নের ফলে সৃষ্ট বন্যা খরা লবণাক্ততা প্রভৃতি কারণে গবাদি পশুর খাদ্যের অভাব হবে বিভিন্ন ধরনের রোগ রোগের প্রাদুর্ভাব বাড়বে এসব ক্ষতিকর প্রভাব বিবেচনা করে আমাদের জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা উচিত এই পাঠে বাড়ির কাজ উষ্ণায়ন কি কি কারণে ঘটে ঘটে উল্লেখ করো কাজ দুই বিশ্ব উষ্ণায়নের প্রভাবে মানুষ পরিবেশ ও জীবজন্তুর কী কী ক্ষতি হয় এবং হতে পারে উল্লেখ করো ধন্যবাদ সকলকে